Viewers, welcome to our show, Pushti Presents Iftar Bazar. Today, we are going to the Uttarar Cafe Chino. ক্যাফে চিনোতে আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইফতার বিক্রি করা হচ্ছে উপরে জুস সেকশন রয়েছে এবং একই সাথে নিচে রয়েছে ইফতার বাজার আপনারা তো জানেন যে আমরা ইফতার বাজার দেখাতেই সবসময় বেশি স্বচ্ছন্দ এখানে জুস বারও রয়েছে এবং একই সাথে ইফতার রয়েছে নিচে আমরা নিচে যাব কিন্তু প্রথমে কার সাথে যাব সেটা ঠিক করে নেই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাফি মোহাম্মদ রাফি আচ্ছা রাফি ভাই আমরা শুনেছি যে ক্যাফে চিনো নিচে ইফতারের আয়োজন করেছে নিচে আমাদের বড় সরো ইফতার বাজার আচ্ছা একটু দেখতে চাই প্লিজ শিওর চলেন ভাইয়া ভেতরটা কিন্তু বেশ সুন্দর এখন খাবার ভালো খাবারের পাশাপাশি এখন ভালো এনভায়রনমেন্ট চাই আচ্ছা আচ্ছা আমাদের ভিতরে গেস্টটা দেখেন এই বাইরের পেইন্টটা দেখেন হ্যাঁ হ্যাঁ আমাদের বাইরের ভিউটা দেখেন খুবই কিন্তু অ্যাট্রাকটিভ সত্যি কিন্তু তাই চলুন তাহলে দেখি ওদিকে ইফতারগুলো কেমন আছে দর্শক আগে বলেছিলাম যে নিচেও ইফতার বাজার রয়েছে এবং এই ইফতার বাজার কিন্তু ক্যাফে চিনোরই একটি অংশ রাব্বি ভাইকে আমি অনুরোধ করেছিলাম রাব্বি ভাই এখন আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কি কি ইফতার আছে রাব্বি ভাই এখানে চিকেন তাস্তিক আছে হ্যাঁ চিকেন আছে ওকে চিকেন আছে আমাদের চিকেন তাস্তিকের পরিয়া পোর্শনটা দেখেন খুবই কিন্তু বড় একদমই তো আমি বলতেই চাচ্ছিলাম যে সাইজেও বড় এবং ফ্লেশগুলোও মোটা মোটা অনেক তো এটা দাম কত এটা 120 120 নিচে শর্মাও রয়েছে আচ্ছা চিকেন ললিপপ আছে শর্মা কত করে দিচ্ছেন 120 সত্যি এটা রিজনেবল অনেক রিজনেবল আমাদের গেস্ট আমাদের সারা কখনো প্রফিটের চিন্তা করে না আমাদের সারা সবার আগে চিন্তা করে গেস্ট স্যাটিসফ্যাকশন গেস্ট একটা জিনিস নিলে সে যাতে স্যাটিসফাই হয় বাসায় গিয়ে একটা ভালো ই করতে অনুভূতিটা ভালো থাকে ক্যাফে চিনো ব্যাপারে আমরা ইফতারে কিছু কিছু মেনু আছে যেগুলো না হলেই নয় ইফতার শব্দটা যখন মাথায় আসে তখন মাথার মধ্যে না কিছু বিষয় একদম খোঁচা দেয় তার মধ্যে একটি হচ্ছে জিলাপি পেঁয়াজু বেগুনি একটি জিলাপি তার মধ্যে অন্যতম একটি আমরা জিলাপি নিয়ে একটু কথা বলি আমাদের জিলাপিটা হচ্ছে আপনার তেলে ভাজা ঘিয়ে চুবানো আচ্ছা আমাদের তেলে ভাজা ঘিয়ে চুবানো বাহ ইন্টারেস্টিং এর সাথে ঘিটা থাকে আচ্ছা তো ঘির ফ্লেভারটা নিলে অনেকের রুচিটা বেড়ে যায় এটা কিন্তু সত্যি কথা এবং ঘি হচ্ছে একটা বাদশাহী ফ্লেভার বাদশাহী খাবার এখানে জিলাপি কত করে সেল করছেন আমাদের 380 টাকা 380 বেশ রিজনেবল অনেক রিজনেবল আরো অনেক কিছু আছে একটু একটু করে দেখি চলেন আমাদের বেগুনি 10 টাকা 10 টাকা আচ্ছা আলু চপ 10 টাকা আচ্ছা তারপর পাকোড়া 10 টাকা তারপর পেঁয়াজু 10 টাকা আচ্ছা ডিম চপ 30 টাকা আচ্ছা লুচি 20 টাকা লুচি কত 20 টাকা 20 টাকা লুচির সাথে কি খায় মানুষ হালিম আছে আচ্ছা তন্দুরি চিকেন আছে আচ্ছা 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 বাহ চমৎকার মানে সবগুলোই এত রিজনেবল এবং এমন একটি জায়গায় আসলে এত রিজনেবল ইফতার পাওয়াটা একটু কঠিনই আমি বলবো কিন্তু ভাই একটা জিনিস এই যে দই বড়া দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কিন্তু পেঁয়াজু বেগুনি এগুলোর পাশাপাশি দই বড়া ইফতারে একটা অনন্য খাবার হয়ে গেছে মানে এটা যেন একটা জায়গা দখল করে নিয়েছে কিভাবে এটি হলো আপনার মনে হয় অনেক গেস্টের যে দই বড়াটা একবার খায় তার প্রিফার থাকে দই বড়াটা নেক্সট টাইম নেওয়ার জন্য আচ্ছা আর অনেক গেস্ট আছে যে মাসে 30টা রোজায় 30 দিনই দই বড়া খায় আচ্ছা দই বড়াটা এমন একটা জিনিস যেটা আপনার পেট ঠান্ডা রাখে খাবার খাওয়ার পর ইফতার খাওয়ার পর যখন আপনি খাবেন সুস্বাদু একটা স্বাদ পাবেন আচ্ছা আচ্ছা খেয়ে দেখেন দই বড়াটা আমাদের নিশ্চয়ই ইফতারের পরে খাবো আমি যেহেতু রোজা আছি সবথেকে বড় প্রেফার হলো দই বড়াটা আমাদের গেস্ট প্রেফারে আমরা দই বড়াটা করি আচ্ছা দই বড়া প্রাইস কত করে 50 টাকা অনলি 50 টাকা এক পিস 50 টাকা চমৎকার চমৎকার আরো অনেক কিছু ঘুরে ঘুরে দেখব একজন ছোট্ট ক্রেতা এখানে আছে বাবু হ্যালো কেমন আছো আসো তোমার সাথে কথা বলি কি নাম তোমার সাফানা সাফানা তুমি কি ইফতার কিনছো কি কিনবে হ্যাঁ আসো তোমাকে কোলে নেই আমি কি ইফতার কিনবে আলুর চপ কোনটা আলুর চপ আমাকে একটু দেখাও তো কোনটা আলুর চপ এইটা আলুর চপ তোমার অনেক পছন্দ আর কোনটা পছন্দ হ্যাঁ জিলাপি বাহ কি নাম সাফানা প্রিয় দর্শক সাফানারও কিন্তু এখানকার জিলাপি এবং আলুর চপ ভীষণ পছন্দ এবং আরো ক্রেতাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের থেকেও জানবো যে তাদের কি কি পছন্দ সাফানা ভালো থাকবে ইফতার দেখতে দেখতে একদম মটকার সামনে চলে এসেছি এটা হচ্ছে হালিমের হাড়ি
বিভিন্ন রকমের হালিমের হাড়ি রয়েছে এবং হালিমও কিন্তু বিভিন্ন রকম পাওয়া যায় এবং বিভিন্ন মানুষের পছন্দ, কারো মাটন হালিম, কারো বিফ হালিম, বিভিন্ন রকমের। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা আপু হালিম কিনছে। আপু কেমন আছেন? রামাদান মুবারক। কি কিনছেন? হালিম। ভাইয়াও কি হালিমই কিনছেন নাকি জোর করে নিয়ে এসেছে আপু? আপনি হালিম কিনছেন, ইফতার তো আসলে যেটা মন চাইবে সেটাই আমরা খাবো, কিন্তু হেলদি ফ্যাক্টটা আমরা মেনটেন করবো, অবশ্যই হেলথের দিকে নজর রাখবো, সেক্ষেত্রে হালিম কিনছেন, তাও এত পরিমাণ শেষ করতে পারবেন তো দুজন মানুষ? অবশ্যই ভাইয়া, অ্যাকচুয়ালি এখানকার হালিমটা, ক্যাপসিকাম হালিমটা আমার কাছে আসলে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর একটু বেশি করে নিচ্ছি, কারণ প্রতিদিন তো ইফতার কিনতে আসা পসিবল হয় না। আচ্ছা, সেই জন্য মানে প্রতিদিন হালিমটা আমার আসলে ইফতারের সাথে চাই। আচ্ছা, এটা কি মাটন না বিফ হালিম? বিফ। বিফ ভাইয়ার কি বিফ পছন্দ? তো ছেলেরা কিন্তু বিফ বেশি পছন্দ করে। আচ্ছা, না পছন্দ হলেও খেতে হবে। না পছন্দ হলেও খেতে হবে, মানে এক প্রকার জোর করে কোথাও বাধ্য হচ্ছেন নাকি? না না, বাধ্য হতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, ক্যাফে চিনোতে কিন্তু ইফতারের পাশাপাশি সেহরিরও আয়োজন করা হয়। যারা সেহরি দল বেঁধে বন্ধু বান্ধব মিলে বা পরিবার মিলে সেহরি নাইটস করতে চান, তারা চলে আসতে পারেন আশেপাশের এলাকা থেকে। প্রিয় দর্শক, পুষ্টি ইফতার বাজারের সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিরতি নেবার, বিরতি নিচ্ছি এবং ফিরে আসছি একটু পরে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ফ্রম দ্য ব্রেক। পুষ্টি ইফতার বাজারে আবারও স্বাগতম। বিরতির পর ফিরে এলাম। এখানে আমরা বিভিন্ন রকমের ফ্লেভার্ড যে পানীয় রয়েছে সেগুলো দেখব এখন। এক্সকিউজ মি আপু, কেমন আছেন? এই তো ভালো আছি। রামাদান মুবারক আপনাকে। এখানে অনেক রকম ফ্লেভার্ড পানীয় আপনারা বিক্রি করছেন। একটা জিনিস লক্ষ্য করলাম যে ব্লু কালারের বেশ কিছু শেড রয়েছে, ব্লু পানীয় কি মানুষ বেশি পছন্দ করছে? হ্যাঁ, ব্লু পানীয়টা আমাদের এখানে বেশি যাচ্ছে, সেটা হচ্ছে ব্লু স্নো। আচ্ছা, আমাদের এই মকটেলটা একটু বেশি যাচ্ছে। এটি দেখতে যেমন সুন্দর, টেস্টগত জায়গা থেকেও কি এটার মধ্যে একটা ভেরিয়েশন আছে? হ্যাঁ অবশ্যই, এটা একটা মিন্টি রিফ্রেশিং ফ্রেশ দেয়, এছাড়াও এটা লুকিং খুবই সুন্দর, খেতে অনেক মজা। খুব সুন্দর করে বলেছেন। এটা কি মেশিন? এটা হচ্ছে আমাদের ব্লেন্ডার। আচ্ছা, এটা দিয়ে আমরা হচ্ছে ফ্র্যাপে আর হচ্ছে জুসটা করে থাকি। আচ্ছা আচ্ছা। আর এখানে একদম গোল্ডেন কালারের একটা সিরাপ দেখতে পাচ্ছি, এটা কিসের? এটা হচ্ছে রোস্টেড হেজেলনাট, আর এটা হচ্ছে ভ্যানিলা, আর এই হোয়াইট কালারটা হচ্ছে রেগুলার হেজেলনাট, আর এই যে এটা কিছু মানুষ খাচ্ছেও না এখন এই দামের উপর অভিমান করে, তো তোমরা জুস সেল করছো, কি কেমন লাগছে বিষয়টা? বা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমরা গেস্টকে দিতে পারছি একটা জিনিস। আমাদের প্রাইসটাও অনেক রিজনেবল, আমাদের কিনতে একটু বেশি খরচা হয়ে যাচ্ছে, বাট অন্য দিক দিয়ে হয়তো আমরা, কিন্তু এই যে তুমি বললে যে প্রাইস রিজনেবল, মানে কত ওয়াটারমেলনের জুস কত করে? ওয়াটারমেলন হচ্ছে আমাদের সিজনাল ফ্রেশ জুসগুলো 285 থেকে 285। তো এই যে এক গ্লাস জুস যদি মানুষ 285 করে খায়, সেক্ষেত্রে আচ্ছা, রমজানে আসলে মানুষ মন খুলেই খায়, এটা কোনো বিষয় না। আরও রয়েছে হচ্ছে পাপায়া জুস। পাপায়া জুস কত করে? সেম প্রাইস 280 থেকে। বাহ, চমৎকার। পাপায়ার ওয়াটারমেলন বাদে আর কোনো জুস রয়েছে? সিজনাল ফ্রেশ জুস যখন যেটা থাকে আমরা তখন সেটাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা আসলে রমজান উপলক্ষে শুধুমাত্র এখন দুটো জুসই চলছে, কিন্তু বিভিন্ন সময় তোমরা বিভিন্ন ধরনের জুস, যেটা যে সিজনে যেটা পাওয়া যাচ্ছে সেটাই করো। তো ঠিক আছে, ভালো থাকবে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। রামাদান মুবারক। রামাদান মুবারক। প্রিয় দর্শক, ক্যাফে চিনোতে আমরা অনেক কিছু দেখলাম। আমরা নিচে ইফতার দেখেছি, ইফতার হাট বলে আমরা যেটাকে, এছাড়াও ভেতরেও আমরা ইফতারের বিপুল একটা আয়োজন দেখেছি। এই আয়োজন দেখে যতটা মনোমুগ্ধকর, তার থেকে বেশি মনোমুগ্ধকর কিন্তু আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা এর আগে যে জুসটি বানানোর জন্য রেখে এসেছিলাম ওখানে, জুস বানানোর প্রসেস দেখিয়ে, সেটি এখন চলে এসেছে, মারুফা নিয়ে এসেছে। মারুফা প্লিজ। ফ্রেশ ওয়াটারমেলন জুস। ওকে, এত এত খাবার এবং জুস দেখে আমি তো রীতিমতো ক্লান্ত। একটু পর ইফতার আমরা জানি, তাই ইফতারের আগে আমি আর খুব বেশি কথাই বলতে চাচ্ছি না। ও ভালো কথা, একটা কথা বলা বাকি রয়েছে, সেটি হচ্ছে ক্যাফে চিনোতে কিন্তু এ ধরনের প্ল্যাটারের পাশাপাশি বাংলা সেহরিও আপনারা পাবেন, যেখানে আপনারা পাবেন মাছ মাংস থেকে শুরু করে ভর্তা ভাজি, সব কিছু বাংলা আইটেম। প্রিয় দর্শক,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুষ্টি ইফতার বাজার থেকে আমি মাসুক সিদ্দিক আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।